সদি আর একটু সময় নেব আপনাদের কিংবদন্তি সঙ্গীতশিল্পী মান্না দে প্রসঙ্গ নিয়ে। আমার বয়স যখন 13-14 তখন থেকে আমি মান্না দে ভক্ত। এরপর তারুণ্যে যখন আসি তখন তার গান শুনতাম আর কান্না করতাম। সেই থেকে আমার মান্না দে নিয়ে জানার কৌতূহল, কৌতূহল থেকে মান্না দে নিয়ে কিছুটা গবেষণা শুরু করি। আর এক্ষেত্রে আমাকে সহযোগিতা করেন মান্না দে সঙ্গীত একাডেমির প্রতিষ্ঠাতা সম্পাদক ডক্টর গৌতম রায়। মান্না দের সঙ্গে আমার ঘনিষ্ঠভাবে কথা বলার এবং জানার সুযোগ হয় 2009 সালে, যখন তিনি ঢাকায় আসেন। আমি তখন দৈনিক জায়গায় পত্রিকার সহকারী সম্পাদক। সেই সূত্রে আয়োজকদের পক্ষ থেকে আমি একটি দায়িত্ব পাই, তা হল মান্না দে মিডিয়া সমন্বয়। একেবারে সোনাই সহায়তা, নিজের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিকে কাছে পেলাম। কফি হাউসে সে আড্ডাটা আজ আর নেই। তিনি বলছিলেন গানটি সম্পর্কে মান্না দে, কফি হাউস আমার বাড়ির খুব কাছেই ছিল, কিন্তু তোমরা জানলে অবাক হবে আমি কোনোদিন সেখানে যাইনি। তবে কয়েকজন বন্ধুকে নিয়ে কফি হাউসের সেই ছবিটা গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার গীতি কবিতায় তুলে ধরেছেন, তা এক কথায় অসাধারণ। আর তার উপর শুরু করেছেন নচিকেতা ঘোষের ছেলে খোকা সুন্দর অর্থাৎ সুপ্রণকা ঘোষ। আমি তো কেবল তাদের বানানো জিনিসটাই শ্রোতার কাছে তুলে ধরেছি, সেই সাথে বলতে চাই মান্নাদের যে সকল চরিত্রগুলো ছিল সেগুলো অত্যন্ত বাস্তব চরিত্র, সকলেই এর মধ্যে প্রয়াত হয়েছে। শুধুমাত্র আছেন একজন, যিনি মোহাম্মদপুরে এখন আছেন, যার হাজবেন্ড আমরা গানের কথার মধ্যে যে জিনিসটা দেখি সেই জিনিসটাই বাস্তবে আমরা দেখে এসেছি। তার হাজবেন্ড ছিলেন একজন অত্যন্ত বয়স্ক, আর তাদের সঙ্গে আমাদের একটা ঘনিষ্ঠতা আছে, হলো বয়স হয়ে গেছে, তো সেই সুজাতা এখনো আছে, আর বাকি সবাই মারা গেছে। তো আমরা মাঝে মাঝেই যাই, যখন কফি হাউসের কথাটা আসে উনি একটু আড়ালে আড্ডালে থাকতে চান। মান্নাতে কথা বলে শেষ করা যাবে না, মান্নাতে সম্পর্কে অনেক বিশাল বিষয়, গবেষণার বিষয় অনেক কিছু, আমি আর সময় নেব না। আমি সাধারণ সম্পাদক হিসেবে ক্ষমা চেয়ে নিচ্ছি একটু সময় নেওয়ার জন্য, কারণ এই আমাদের সামনে চলার পথকে সুগম করবে আজকের এই অনুষ্ঠানটি। সেজন্য है हसी और मैं जवान, तुझ पे कुर्बान मेरी जान, मेरी जान। ऐ मेरी जोहरा जबी तुझे मालूम नहीं, तू अभी तक है हसी और मैं जवान, तुझ पे कुर्बान मेरी जान, मेरी जान।